যে দিন বাবা মরে যাবেন, যে দিন মাটা মরে যাবেন, সেদিন আপনাকে পুছ করার, জিজ্ঞাসা করার, নিষেধ করার কেউ থাকবে না। সেই দিন আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে পড়বে। হায়রে আল্লাহ, যদি আজকে আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা পৃথিবীতে বেঁচে থাকতো, আমাকে খোঁজ করতো, আমাকে জিজ্ঞাসা করতো, বিদেশ থেকে বাড়ি আসবেন, বাড়ি আসার সবাই করবেন কি, যে বিদেশ থেকে যখন আসবে খালি গেটের কাছে হাঁক মারবে, মা বলে মা ঘুম যায় না, মা গেট খুলে দিবেন, মা কেমন জিনিস, কত দয়ার জিনিস, কত মায়ার জিনিস, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ নাই। আর মাকে তোমরা ঝিড়কি মারছো, খেকড় মারছো, মাকে জিন্দগিতে খেকড় মারবে না। আল্লাহ নিজেই বলেছে, আল্লাহকে যারা ডাকারুর ইবাদত করবে না এবং তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সুব্যবহার করো, তাদের মধ্যে একজন কিংবা দুইজন তোমার নিকটে জীবন দশে বার্ধক্য অবস্থায় উপনীত হইলে তাদেরকে তুমি উশব্দ বলিবে না এবং তাদেরকে ধমক দিবে না, তাদের সামনে সম্মানবাচক কথা বলবে একবারে নরম নরম। আল্লাহ কি বললেন কথাটা ভাই, আজকে পৃথিবীর মানুষকে শুধরাবার জন্য, দুনিয়ার যুবকদেরকে শুধরাবার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কত সুন্দর কথা বললেন ভাই, ভালো করে শুনবেন, ভালো করে শুনলে বুঝতে পারবেন, এই দাসা সবারই হবে ভাই, মন দিয়ে শুনেন বুঝতে পারবেন। আল্লাহ পাক বললেন, আল্লাহর ইবাদতের পরে পরেই তোমরা তোমার পিতামাতার সঙ্গে সুব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদের খিদমত করো, সেবা করো, তাদের মধ্যে একজন কিংবা দুইজন হোক, একজন হোক মানে বাপ হোক কিংবা দুইজন হোক মানে মা এবং বাবা দুইজন হোক, তোমার নিকটে বার্ধক্য অবস্থাতে মানে বুড়ো বয়সে পৌঁছে গেলে তাদেরকে তুমি উশব্দ বলিবে না এবং তাদেরকে ধমক দিবে না, তাদের খিটিমিটা মিজাজের কারণে বিরক্ত হয়ে তাদেরকে তুমি ধমক দিও না, খেকড় মারিও না, চোখ মুখ দেখাইও না, আর তাদের সামনে সম্মানবাচক কথা বলবে একবারে নরম নরম। ভাইরে আমার, একদিনের ঘটনা, আল্লাহর ডুবি এক জায়গায় বসে আছেন, আল্লাহর নবী দেখছেন একটা লোক ডাং 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 করে চলে আসছে, একটা ছেলে তার পিছনে একটা বুড়া লাঠি ধরে কুটুস কুটুস করে আসছে, লোকটা এসে বসে গেল, ওই বুড়াটা দাঁড়িয়ে আছে, ওই ছেলেটাই কথা বলছে, আর ওই বুড়াটার নাম ধরে ডাক দিচ্ছে ছেলেটা। ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, এটা তোমার কে হয়? বললে এটা আমার বুড়ো বাবা। বললে তোমার বাবা? বলে তোমার নিজের বাবা? বললে হ্যাঁ আমার নিজের বাবা। বললে বাবার আগে আগে কোনোদিন রাস্তাতে চলবে না, বাবার আগে আগে রাস্তাতে হাঁটবে না, আর বাবার মানে আগে গিয়ে বসবে না, আর বাবার নাম ধরে তোমরা ডাকবে না, বাবার আদব কায়দা শুনো, বাবার নাম ধরে কোনোদিন ডাকবে না, আর তোমরা বাবার সামনে কথা বলো সুন্দর সুন্দর নরম নরম করে, আর তোমরা তোমার পিতা মাতাকে ভালোবাসো সুন্দর করে, তাদের সামনে কথা বলো, তাদের মান সম্মান রেখে কথা বলবে রে ভাই। যারা মা বাবার কথা নিবে না, যারা কথা নিবে না, দেখেন দুনিয়াতে ভাই নজর ঘোরান, যে লোকগুলো বাপ্পার কথা শুনে না সেই লোকগুলো কি সুখী আছে ভাই? সেই লোকগুলো কি ভালো আছে, আনন্দে আছে, না শান্তিতে আছে ভাই? দেখেন তো, যারা বাপ্মার কথা শুনে না ওই লোকগুলো ভালো আছে ভাই? ভালো আছে জি ভাই? কোনো লোক জিন্দগিতে সুখে নাই আর সুখে থাকবে না, যার চালে খ্যাল নাই, ঘর ভালো নাই, খেতে পায় না, হাঁড়ি জ্বলে না, চুলা জ্বলে না, তার মানে ওর বাপ মার বর্দ আছে ওই লোকটার উপরে, না হলে আজকে ও না খেয়ে মরতো না, ওর চালে খেয়ানা নাই, বুঝতে পারছেন? কেন বাপ মার বর্দ আছে, বাপ মাকে দেখেনি ও। যদি বড় লোক হর মন থাকে, ভাই ভালো করে বসেন, কথাগুলো মন দিয়ে শুনেন, দুনিয়াতে যদি সুখে থাকার মন থাকে, দেখেন শয়তান মানুষের হলো প্রকাশ্য দুশ্মন,
মানুষ মানুষের এক নম্বর সূত্র এক নম্বর দুশ্মন হলো শয়তান। শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, ওয়াদা করেছে জাহান্নামের পেট ভরো মানুষকে দিয়ে। তো মানুষকে চিমটি কাটছে, পালাও, বাপ মার কথা শুনতে হবে না। লোক পালাচ্ছে, দেখেন শয়তানের পিছনে লেগে গেছে, আর যেটি লোক পালাচ্ছে শয়তানের মানে চালা হয়ে গেছে ওরা, বুঝতে পারছেন? শয়তান যেটা বলবো ওটাই করবে, আর একে দারু মদ খেতে গেলে দারু মদও খাবে, তার মানে শয়তানের কথা শুনবে, চুরি করতে চাইলে চুরি করতে যাবে, ওরা বিভিচার করবে, রাহাজানিও করবে, সব করবে। কথাগুলো ভালো করে ধ্যান দিয়ে শুনেন, শয়তানের পাল্লায় পড়ে জাহান্নামে ঢুকিয়েন না শয়তানের সাথে, বুঝতে পারছেন? কথাগুলো ধ্যান দিয়ে শুনেলেন। দুনিয়াতে যদি সুখে থাকার মন থাকে, শান্তিতে থাকার মন থাকে, পৃথিবীতে ভালো খাওয়ার মন থাকে, মান সম্মান লাভার মন থাকে, বাপ মার কাছে বসো, বাপ মার কাছে যাও। যদি বাপ মাকে বাপ বাপ বলে না ডেকে থাকেন, সকাল থেকে বাপ বলে ডাকেন, মাকে মা বলে ডাকেন, মার কাছে বসেন, বাবার কাছে বসেন, আর বাবার কাছে গিয়ে বাবার কাছে দোয়া করালেন, যদি বড় লোক হরমন থাকে, আর যদি বাপ মাকে কাঁদাবেন, আপনি জিন্দগিতে কুলাইবেন আপনাকে, আপনার পরনে কাপড় থাকবে না, চালে খ্যার থাকবে না, আপনার অভাব অনটন ছুটবে না, হাই হাই দই দই করে জিন্দগি কাটবে, মরার পরে আপনাকে আজাব ভোগ করতে হবে। ভাই একটা কথা ভালো করে শুনেলেন, আল্লাহ এত বড় কড়া কথা কোরআনে বলেছে, কোরআনের কথা মিথ্যা হবে? আল্লাহর পরে পরেই মানে তোমার মর্যাদা হচ্ছে বাপ মায়ের, আর বাপ মা আজকে ভাত দেয় না, স্ত্রীর কথা শুনে স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে, স্ত্রীকে ভালোবাসে, আর বাপ মা একটু ভালো মন্দ খাওয়ার জন্য লালাচ্ছে, বাপ মার কাছে ছেলে যায় না, বাপ বাপ বলে ডাকে না, মা বলে ডাকে না, ওর মনে দুঃখ হবে না? হাজি ভাই, তোমার মা, তুমি একটু জ্ঞান করে দেখো, তোমার মা কত কষ্ট করেছে, কত ব্যথা বরদাস্ত করেছে, তুমি নিজের ছেলেটাকে কত ভালোবাসো, তোমার ছেলেটাকে তুমি কত ভালোবাসো, কত আদর করো, যত্ন করো, সেবা করো, তুমি নিজের মা বাবার কথা একটু মনে ভাবলে না? আমার মা আমাকে কত আদর করেছে, যত্ন করেছে, আমার মা আমাকে কত ভালোবাসে। ভাইরে আমার, আমাদের এলাকার একটা ওখানে লোক আছে, লোকটা ডাক্তারি করে, বাপ মাকে ভাত দিবে না, ওই জন্য বাপকে রেখে দূরে বাজারের মধ্যে বাড়ি করে নিয়েছে, আর লোকটা বাড়ি করে নিজের বেটাকে ভালো মন্দ খাওয়ার জন্য বলছে, মুলবি সাহেব আমার বেটার পেটে ঠান্ডা পড়ে 1000 দেশি মুরগি ডিম গেল, আমার বেটাকে 1000 ডিম খিলালাম, বিসলির পানিতে গোসল করাচ্ছে রে ভাই, ডাক্তারি করে টাকা কাঁচা পয়সা কামাই করে, আপনার আমার পয়সা নিয়ে, গ্রামের গরিব লোকের পয়সা নিয়ে বেটাকে আমরা মানুষ করে কি বিসলারি পানি খেতে পাই না, আর নিজের বেটাকে বিসলারি পানিতে গা ধোয়াচ্ছে, আর বেটাকে কাজু কিশমিশ আঙ্গুর বেদানা আর দেশি মুরগির ডিম মানে টিফিন কিলাচ্ছে, টিফিন খেলিয়া সুদা করে রাখছে, আর ও যে বাবার ছোট বেটা, ওই ডিমও খারাপের একটুকু মনে নাই, আমার মা ঠান্ডা পড়ে একটা ডিম খেতে পাইনি, আমার বাবা একটা ডিম পাইনি, আমার বাবা একটা ফলের জন্য লালাচ্ছে, বাপ মাকে ভাত দিবে না, ওই জন্য বাপ মাকে রেখে দূরে গিয়ে বাড়ি করে মানে একলাই বাড়িতে পড়ে আছে, কিন্তু মা বাপকে ভাত দেয় না। তোমার মুখে একদিন ঝাঁটা মারবে তোমার বেটা, তোমার বাপ তোমাকে আদর করে মানুষ করেছে, কত যত্ন করে মানুষ করেছে রে ভাই, নিজের ছেলেকে মানুষ কত আদর করে, বিছানায় ঘুমাতে দেয় না, যখন বেশি ঠান্ডা লাগে বুকে জড়িয়ে ধরে, ওরে আমার ধন রে, ওরে আমার কলজা রে, ওরে হার সোনা রে, ওরে হার বেটা, ওরে হার বাপু, ওরে হার খালু, ওরে হার মানে মানে কত রকম কথা বলে, নিজের বাপকে বাপ কহে না, আর বেটাকে বলছে ওরে হার বাপরে, ওরে হার আব্বারে, ওরে হার কলজারে, ওরে হার সোনারে, ওরে হার ধনরে, করে না কি ভাই? করছি করে না, চোখে দেখতে পান না আপনারা, নিজের বেটাকে আহারে বাবারে বাবারে বাবারে, আর নিজের বাপটা ভালো মন্দ খেতে পাই না, বাবার কাছে কাছে না, বাবার কাছে যাই না, বাবা একটু ভালো মন্দ খাওয়ার জন্য লালাইছে, কিন্তু বাবাকে একটা বিস্কুটের প্যাকেট, একটা আঙুর, একটা বেদানা এখন কত মানে সেভ, আর কত এখন মানে কমলা নেমু বাজারে বিক্রি হয়, বাবা খাওয়ার জন্য জি ছুটে চলে যাচ্ছে, পয়সা করে নাই যে বাবা খায়, আর নিজের ছেলে খাইয়া উপাস করতে পাই না, ফেলছে বকরি মুরগিকে খিলা
খিলাচ্ছে, গরুকে খিলাচ্ছে, নিজের ছেলেকে তোমাকে খিলে তোমার বাপ মানুষ করেছে, আজকে তুমি তোমার বাপের মুখে ঝাঁটা মারছো, যত আদর করে খিলাও একদিন তোমার মুখেও ঝাঁটা মারবে তোমার বেটা, বউকে নিয়ে ও খাবে তুমিও টুকুর টুকুর দেখবে। বেশি বেটাকে আদর করতে যেও না, বেশি সম্মান করিও না, নিজের বাপ মাকে খিলাও তুমিও খেতে পাবে, তুমি তোমার বাপকে খিলাইলে তুমি পাইবে, তোমার বেটাকে খিলিয়ে তুমি পাইবে না। আরে খিলাও, নিয়মের মধ্যে খিলাও, বেটাকে খিলাইতে হবে, কিন্তু বেটাকে এমন খিলাচ্ছে রে বাপরে, বেটাকে খিলিয়ে গব্বর সিং করব, বেটার বডি হবে গরে হাই ভাই, যদি চার পাঁচটা বেটা খালি হয়ে যায় খিলিয়া বুলেট করে দিব, গোটা গ্রামের লোকে জেদকে তাড়বো, খালি তেড়ে লিয়ে বাড়াবো গোটা গায়ের লোক, মানে খিলেছেন গায়ের লোককে তাড়ার লেগে বেটাকে তাগড়া করছেন, গ্রামের লোককে তাড়তে হবে না, একদিন আপনাকে সাত কান্টা লিয়ে তিন চার বেটায় তেড়ে লিয়ে বাড়াইবে। কি বেশি খিলাইতে যায় না, না তো আপনাকে তেড়ে লিয়ে বেড়াবে, কি কথা গেল বুঝতে পারছেন ভাই রে আমার? বেটাকে খিলাবেন আপনি, মাকে খিলান, বাবাকে খিলান, মার কাছে দোয়ালেন, বাপের কাছে দোয়ালেন, যদি মা দোয়া দিয়ে দেয়, বাপ যদি দোয়া করে দেয় আল্লাহর দরবারে, আল্লাহ আমার ছেলেকে ভালো রাখিও সুস্থ রাখিও, মা কত মায়া করে কত দরদ করে রে ভাই, মার মাতুর দারুদের জিনিস, বাবার মাতুর দয়ার জিনিস কি ভাই পৃথিবীতে আছে? ছেলে যখন বিদেশে চলে যায়, আরে ছেলে যখন বিদেশ বীর হয়, মা টুকুর টুকুর দেখে, বাবা টুকুর টুকুর দেখে, আমার বেটা কত মানে গোশ রান্না করেছে, মাংস রান্না করেছে, আমার বেটা খিরা নাসা করেছে খাচ্ছে, এইবার বিদেশ যাবি বাপ মা জানে আমার বেটা আজকে দিল্লি পাঞ্জাব যাবে, কেরালা বেঙ্গলোর যাবে, বিদেশ যাবে মা জানছে বাপ জানছে, বেটা বলতে আসে না মাকে বাইরে যাচ্ছি, মা আমি বিদেশ যাচ্ছি দোয়া করিও, মা কে ডাকা বলি না, মা একটু খেয়ে না আমার সঙ্গে বসে, আমি হায়াত মত সঙ্গে যাচ্ছি দিল্লি পাঞ্জাব, আমি মরবো কি বাঁচবো মা একটু খেয়ে নাও, এ কথা বলে না, বাপ টাকা টাকা সঙ্গে করে নিয়ে খাই না, নিজের ছেলা পিলাকেও বলে না একটু মাংস নিয়ে যাও, তোমার দাদুকে দিয়ে এসো, তোমার দাদি কি দিয়েছে কথা বলে না, মাকে কোনো কথা বলে না, স্ত্রীকে নিয়ে জুত করে খাচ্ছে, শ্বশুরকে টাকা পাঠিয়েছে, শ্বশুরকে টাকা খাওয়াচ্ছে, আর শ্বশুর খাচ্ছে, বাপ মা টুকুর টুকুর দেখছে, এবার করলো কি ঝোলা ঝাম্পা নিয়ে বের হয়ে, এইবার চলে যাচ্ছে কোথায় ভাই, দিল্লি পাঞ্জাব চলে গেল, মাকে বললো না মা গেলাম, বাবাকে বললো না বাবা গেলাম, আমার জন্য দোয়া করিও, ওই ছেলে যা বিদেশে মানে কাটতে পারে না, কাম করতে পারে না, ওর পায়ে তার কাটা ঢুকা পড়ে আছে বিদেশে, কাজ কাম কিছু হয় না, বাপ মা বাড়তে কানছে, তুমি বাপকে বলে গেলে না, মাকে বলে গেলে না, তুমি কেমন ছেলে? যদি তুমি বলে যেতা তোমার মাকে, তোমার মা দোয়া করতো কাল্লা, আমার ছেলে বিদেশে গেছে, আমার ছেলেকে ভালো রাখিও সুস্থ রাখিও, আল্লাহ তুমি আমার ছেলের কামাইতে বরকত, রুজি রোজগারে বরকত, টাকা পয়সা বরকত, আমার ছেলে যেন কামিয়ে বাড়ি আসে আল্লাহ, এই দোয়াটা যদি করতো আপনি টাকা পয়সা কামাইতেন, ভালো পয়সা বলা হয়ে যেতেন, আর আজকে আপনি দোয়া মানে মাকে বলে গেলেন না, মাকে কান্দিয়া বউকে বলে বউকে সাথে করে বউ সাথে সাথে হাঁটছে, আর কথা বলছে কিছু বলতে হবে না, অনেক জানাইতে হবে না, চলো তুমি কি দরকার, তোমাকে দেখতে পারে না, যতদিন থেকে আমি এসেছি আমি সবই বুঝতে পারছি তোমার ভালো মন্দ, তোমার এক টুকা মায়া করে না, দেখছো আমি কত মায়া করছি তোমাকে, হ্যাঁ একটা দিন বিনা হাত পাটি পাতে তোমাকে সত্যি দিনে রোজ তেল মাখাছি আর কত সুদাছি, আর তোমার বাপ মা কী দেখছে তোমাকে, কী করছে, তোমার কোনো আদর যত্ন করছে না, কোনো সহাগ করছে, ওইগুলা বেটাকে খুব ভালোবাসে, তোমাকে চোখের মনে দেখতে চায় না, ওই যে কথাটা তো ঠিকই কহলি রে, তো ঠিকই জি, তুমি কি বাড়তে থাকছো, আমি সবসময় বাড়তে থাকছি দেখছি, এই যে দেখেন কান ভাঙানি কাছে সুতে কি করবে আর পাড়া পুঁতে, যদি সব সময় আর চা মানে কানের কাছে যদি কুটুর কুটুর করে বালিশে মুখ ভরে যদি আর চাল কাটে, মানুষের মনটা ঠিক থাকবে ভাই বলুন তো, ঠিক থাকবে, সব সবাই কুটুর 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 করছে, একটা লোকের মন ভাঙাইতে ভাই কতক্ষণ লাগবে, সময় লাগবে না, মনটাকে ভাঙিয়ে দিল, এবার বেটা মা বললো না চলে গেল, মা কাঁদছে বাপ কাঁদছে, ছেলে বিদেশে কাম করতে পারলো না, ঘুরে বাড়ি আসলো,
দুনিয়াতে যদি বড় লোক হওয়ার মন থাকে পয়সা বলা হওয়ার মন থাকে ভাই, তো আমার কাছে কথাগুলো শুনেন, আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করেন, বাপ মার সেবা করেন, তবে দাঁড়ি করেন, আর মার কাছে দোয়া করালেন, মা আমার জন্য দোয়া করো, মা আমার জন্য দোয়া করো, বাপকে বলেন আমার জন্য দোয়া করেন, আব্বা যে দিক থেকে আসবেন আব্বাজি যে দিক থেকে আসবেন বলবে আব্বা আমি আসলাম, যাবেন তখন বললাম আব্বা আমি মাঠে গেলাম, বাজার গেলাম, হাটে গেলাম, বিদেশ গেলাম, মাকে বলেন মা গেলাম দোয়া করিও, মার দেল কত বড় হবে, কত সাধ্য হবে, সুবহানাল্লাহ। কিন্তু দেখেন ভাই এইগুলো আমল আমাদের মধ্যে নাই, বেধর্মীর মধ্যে আছে, যারা বেদিন মুশরিক কিছু বুঝে না, ওরা ছেলেগুলো যখন স্কুলে পড়তে যায় মার কাছে যায়, মা গেলাম আশীর্বাদ করে এরকম করে পায়ে সালাম করবে, মাথায় হাত বুলে বলবে যাও বাবা, বলে তোমার দাদুর কাছে যাও, আর দাদুর কাছে যাই, ও মাথায় হাত বুলে ওকে প্রণাম করে বলে যাও, দাদির কাছে যায় মানে পা ধরে প্রণাম, মাথায় হাত বুলে বলবে যাও, আসলো তখন ফের ওর কাছে যাও, তখন মাথায় হাত বুলাবে। এগুলো দেখছেন তো নাকি? আমরা তো দেখতে পাচ্ছি বেধর্মী এগুলো আমল করছে। আর আমরা মুসলমান, আমরা কি আমল করতে হয় যে আমরা যখন কোথাও যাব, মা আমি বিদেশ যাচ্ছি, মা তুমি তো জানো, আরও তো দু চার দিন আগে থেকে জানে আর অমুক দিন আমার বেটা যাবে নাকি, তো বলো মা গেলাম, একটু দোয়া করিও মা যেন আল্লাহ ভালো রাখে, কামাই ধামাই মা ভালো হয়, হ্যাঁ মা দোয়া করবে, বাবা দোয়া করবে, আপনার কামাইতে বরকত হবে, বড়ো লোক হতে সময় লাগবে, সময় লাগবে যে ভাই, আপনারা শুনেছেন ভাই মার দোয়া কেমন কবুল হয়। আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম জলসা করতে, একটা লোকের বাড়িতে আমি ছিলাম সারাদিন, রাত্রে জলসা হবে, সকালবেলা চলে গেলাম ওর বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ে, লোকটার পাঁচতলা বিল্ডিং, ডাক বাংলা ধুলিয়ে নে, দুপুর বেলা যখন লোকটার সঙ্গে খেতে বসলাম, খাওয়া দাওয়ার পরে লোকটাকে জিজ্ঞাসা করছি ভাই আপনি কি কাজ করেন, এত বড় আপনার বিশাল বাড়ি, আপনি কি কাজ করেন ভাই বলুন তো, লোকটা তখন আমি বেশি দিন তাবিদারি করতে পাইনি, খিদমত করতে পাইনি, মার হক আদায় করতে পাইনি, মাত্র 3 বছর মার সেবা করেছি আমি মুলবি সাহেব, আমার মা প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, আমি বাজারে পেপার বিক্রি করি, আর পেপার বিক্রি করে আমি বাড়ি আসি, আর বাড়ি এসে মাকে গোসল করাই, মাকে গোসল স্নান করিয়ে মাকে আমি খাওয়ার খেতে দিই, আমাকে খাওয়ার পরে তখন আমি লাস্টে খাই, আবার সকালবেলা দুপুর বেলায় সন্ধ্যাবেলায় 3 টে আমি আগে মাকে আগে খাওয়াই, তারপর আমি খাই, আমার মা আমার জন্য দোয়া করে, আজকে আমার মার দোয়াতে দেখেন বিশাল বাড়ি, আমরা 7 ভাই, আমার মায়েরা আবার ভাইরা ভালো করে শুনলেন, বন্ধুরা আমার ভালো করে শোনেন, লোকটা বলছে আমরা 7 ভাই, ওর ভাইগুলোর বাড়ি দেখা যাচ্ছে মানে শিয়াল কুকুর পাশাচ্ছে, বাড়ি ভেঙা পড়ছে, বাড়ি করতে পারেনি, মাকে দেখেনি, বাবাকে দেখেনি, এই ছেলেটা মা বাপকে দেখেছে, আর বাড়ি ঘর একবারে বিশাল 5 তলা বিল্ডিং হয়ে গেছে আল্লাহর কারিশমা। তো দেখেন ভাই যারা মা বাপকে দেখবে ওর গুণাগুণ নিজে বুঝতে পারবে ভাই, পয়সা বলা হয়ে যাবে, মা যদি দুয়া দিয়ে দেন যা বেটা তুমি দুধে ভাতে খাবা, সারা জীবন দুধে ভাতে খাবেন, সারা জীবন ভালো থাকবেন, মা যদি খালি হাই লিসার্স ফেলে দেয় তুই আমাকে মা বলিস না, তুই আমাকে এক মুঠো দানা দিস না, তুই মা বলে পাশে এসে বসিস না, একটু খালি যদি হাইলি শ্বাস লেগে যায় ওই বেটা ধ্বংস হয়ে যাবে, আর ছেলে খের থাকবে না, পরনে কাপড় থাকবে না, ওই বেটা সারা জীবন হাই ফাই করে পয়সা ভালো হতে পারবে না, গরিব হয়ে দরিদ্র হয়ে দুনিয়া থেকে চলে যাবে ভাই। তো লোকটা বলল আমার মা আমার জন্য দোয়া করেছে, আমি দেখেন কত বড় বাড়ি, তো ভাই রে আমার মার দোয়াটা আপনারা নেবেন, মার কাছে বসেন, মার কাছে দোয়ালেন, বাবার কাছে বসেন, বুঝতে পারছেন? আজকে আমি এই জায়গাতে এসেছি, আমরা 2 ভাই 8 বোন, আমার 8টা বোন, আমরা 2টা ভাই, আমি সব ছোট ভাই বোন সবারই লাস্ট, আমি তো আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে শাদি হয়েও বাবার কোলে আমি চড়েছি ভাই, আমার বিয়ে হওয়ার পরেও আমার বাবার কোলে আমি চড়েছি, এটা আমার মনে আছে, বুঝতে পারছেন? আমার বাবা আমাকে কত ভালোবাসত,
আমার বাবাকে কত ভালোবাসতাম আমি বাবাকে আমি কত ভালোবাসতাম আমার বাবার কাছে প্রত্যেক রাতে না হলো এক ঘন্টা যদি বাবার পাশে আমি না ঘুমাই এক ঘন্টা শুয়ে না থাকি আমার রাত্রি যাবে না সুন্দর টাইমে বাড়ি ইশারার নামাজ পড়ে আসলাম বাবার পাশে ঘুমিয়ে গেলাম একটাই চাদর গায়ে দিয়ে একটা লেপের নিচে বাবার কাছে শুয়ে গেলাম যখন খানিক রাত্রি হয়ে গেল আমার মা বলবে যাও বেটা তোমার ঘরে যাও সবাই শামসুট হয়ে গেল বহু বেটি সব ঘুমি মানে শুয়ে গেল এইবার আমি উঠে গিয়ে আপনার ঘরে নিজের ঘরে যা ঘুমাতাম কিন্তু বাবার কাছে সব সময় থাকতাম বাবা আমাকে এত ভালোবাসত বাবা আমার জন্য সব সময় খালি দোয়া করত মার কাছে আমি বসতাম আর মাকে আমি বলতাম মা আমার জন্য একটু দোয়া করে দাও বাবাকে বলতাম আব্বা আমার জন্য দোয়া করে দাও আমার মা আমার বাবা হাসত আর বলতো বেটা রে আমি সবটি ছেলে পিলার জন্য দোয়া করছি সব ছেলে যেন আমার ভালো থাকে সুখে শান্তিতে থাকে আমি বলতাম মা আমার আব্বাকে আমার মাকে বলতাম মা আমার জন্য স্পেশাল ভাবে আলাদা আলোক করে দোয়া করো যেন সবটি ছেলের মধ্যে হযরত আলী এক নম্বর পয়সা ভালো হয়ে থাকে হযরত আলী যেন সব থেকে বেশি ভালো থাকে তোমার যত বেটি বেটা আছে সবাই আসবে আমার বাড়ি বেড়েতে আর সবারই আমি আদর যত্ন করবো মা এইভাবে মাকে বাবাকে বলতাম আমার বাপ মা খালি কখন আল্লাহর দরবারে দোয়া করে দিল ভাই আল্লাহর কারিশমা আল্লাহর কাছে কবুল হয়ে গেল আজকাল লাপাক আমাকে এত পয়সা দিয়েছে এত সুখে রেখেছে শান্তিতে রেখেছে আল্লাহ আমাকে ভালো রেখেছে তাই আমি বলছি ভাই আপনারা মার কাছে যান বাবার কাছে যান আর দোয়া লেন বাবার কাছে মার কাছে গিয়ে বলেন আর দোয়াটা লেন মা আমার জন্য দোয়া করো মার কাছে বসেন মার কাছে দশ বার মা বলেন সৌ বার মা বলেন একশো বার মা বলেন আর মাকে ঝিড়কি মারবেন না খেয়াগড় মারবেন না চোখ মুখ দেখাবেন না জামানির গরম দেখাবেন না মা আপনার জন্য কত কষ্ট করেছে কত পেরেশানি করেছে ভাই শুনেলেন যেদিন তোমার জন্ম তোমার মার পিটি হয় যখন বাচ্চা মার বেটার চলে আসে মা কত কষ্ট করে ভাই শুনেলেন যে মার পেটা যেদিন বাচ্চা চলে আসে সেদিন থেকে মার পেটা কিন্তু দানা যায় না মার যে খালি ঢাকার মাকার করে উল্টি উল্টি করে ইখান খাওয়া যাবে না ওখান খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না কত কষ্ট কত তকলিফ কত ঝামেলা রে ভাই শুরু হয়ে গেল সুবাদাল্লাহ এত কষ্ট করে মা কষ্টর শেষ থাকে না এইবার যখন কি করলো আস্তে আস্তে বাচ্চা বড় হয় মা কিছু খেতে পারি না মহিলা জানে এই বাচ্চা আমার পেটে আসলো আমার বাচ্চা নয় হয়তো আমার মালাকুল মত পেটে আসলো আমি মরবো না বাঁচবো আল্লাহ ভালো জানে সেদিন থেকে মা জানে আমার হয়তো এটাই জীবনের লাশ যেই দিন প্রত্যেক আগের যাবে নাই যখন শ্বশুর বাড়ি থেকে মানে বউ বিদায় হতো খুশি মনে হাসতে হাসতে বাবার বাড়ি যেত আর বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে বউ আসত তখন তারা করত কি কান্তে কান্তে আসত রে ভাই এটা আগের যুগে এটা পড়তো ছিল কিন্তু জীবনের মধ্যে একটা দিন শ্বশুর বাড়ি থেকে বউ কান্তে কান্তে বাবার বাড়ি আসে কোন দিন জানেন একটা দিন কান্তে কান্তে আসে যে দিন বিদায় হয়ে আসে মাঝ বাতাসের ব্যবহার দিয়া বিদায় হয়ে চলে আসার নাম হচ্ছে বিদায়গি মানে বিদায় করে নিয়ে আসে জীবনের শেষ বিদায় তার মানে জানে যে আমি হয়তো আর জীবনে বাঁচবো না এটা আমার লাস্ট দিন যখন বিদায় হয় শ্বশুরের বাড়িতে নতুন বউ কত কানে বউ কান্দে শ্বশুরের গলা ধরে কানা বাজি গেলাম আব্বা মাফ করে দেন আব্বা শাশুড়ির গলা ধরে কান্দে বাক আমি চলে গেলাম মা গা আপনি আমাকে ক্ষমা করে দেন মা যাই আর গলা ধরে কান্দে আমি চলে গেলাম একসঙ্গে অনেক দিন থাকলাম একসঙ্গে কত কি গল্প করলাম খেলাম পেলাম কত ঘুরলাম ফিরলাম যদি আমার দ্বারাই ভুল হয় মাফ করে দাও হয়তো জীবনে আরো বাঁচবো কিনা বউ আমি গেলাম নুরুদির গলা ধরে কাঁদে আর গলা ধরে কেন আর গলা ধরে কেঁদে আসে আসার পরে যখন দশ পাঁচ দশ দিন জুটে যায় মার পেটে বাচ্চা থাকে কত কষ্ট কত তকলিফ হয় বুঝতে পারছেন যদি কষ্ট তকলিফ না বুঝতে পারেন একটা পেটে আপনি
নিজের পেটে একটা ইট বেঁধেলেন, গামছা দিয়ে ইটটাকে জুত করে পেটে বেঁধেলেন, আর ইটটাকে বেঁধেলে আপনি বেড়ান তো 24 ঘন্টা, আপনি দিন রাত খালি ঘুরেন, তাহলে বুঝতে পারবেন যে বাচ্চা পেটে থাকার কতটা কষ্ট, কত তকলিফ, উঠতে বসতে কত কষ্ট হয়, ঘুমাতে কত কষ্ট হয়, কত তকলিফ হয়, মা কত কষ্ট করে, তাহলে বুঝতে পারবেন ভাই এত কষ্ট করে মা। এবার যখন সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ রে মা, ব্যথা যখন শুরু হয় কাটা মুরগার মতন, কাটা কুমিতুরের মতন, মা মাটিতে পড়ে গালি লটপট লটপট করে, মা মাটিতে পড়ে চটপট করে, কত সময় মামা গান হয়ে যায়, বেহোশ হয়ে যায় মা, কত সময় মায়ের গান দেখি না, এত কষ্ট করে তোমাকে কি করে পরিশ্রম করে, কি পরিশ্রম করবাই আমি, মাতার পিতার তাদের জন্য দেখেছি আমি মুখ দুডিয়ান, তাদের জন্য দেখেছি আমি মুখ দুডিয়ান, হাইরে প্রসব কালে ব্যথা জানাদি, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশীর, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশীর, উলট পালট করে উলট পালট করে বাঁচি বানায়ার, হে খোদা দয়ালু তুমি আমায় কর গায় উদ্ধার, হে খোদা দয়ালু তুমি আমায় কর গায় উদ্ধার, বাঁচিবার আশা নাই বাঁচিবার আশা নাই, করি হায় প্রসব হইল চলে এমনি সময়, প্রসব হইল চলে এমনি সময়, লড়েতে না পারে মাতক, লড়েতে না পারে মাতক, না সরে জুবান ইশারাতে বলে মাতক ছেলে আমায় দাও, ইশারাতে বলে মাতক ছেলে আমায় দাও, ছেলে যখন মায়ের কলক, ছেলে যখন মায়ের কলক দিয়ে দেওয়া হল, হাইরে দর দিদি মাতা সব দুঃখ ভুলে আ জাগাল, হাইরে দর দিদি মাতা সব দুঃখ ভুলে আ জাগাল, গায়ের চামড়া কেটে যদি, গায়ের চামড়া কেটে যদি জুতো বানা হয়, তবু মায়ের হাকা যাই হবে না হাদিসাতে কয়, তবু মায়ের হাকা যাই হবে না হাদিসাতে কয়, ভাইরে আমার এত কষ্ট করে এত যন্ত্রণা করে, ছেলেটা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ছেলে জমিনে পড়ে যখন মা বলে ডাক দেয় মা, মার এত কষ্ট এত ব্যথা এত যন্ত্রণা, সব দুঃখ মা ভুলে যায়, ছেলেটাকে যখন বুকে পেয়ে নাই সব কষ্ট মা ভুলে যায়, কলসির কলসি কুটবার বেরোয় যায়, বাল্টিনের বাল্টির খুন বের হয় রে মা, এক বাল্টির খুন বের হল তো কষ্ট কাটা মুরগার মতন মা করে, তাহু মা কষ্ট বলে বেটা গাবুকা জড়িয়ে ধরে রে আমার বেটা, বেটার জন্য মা নিজের সুখগুলোকে ভুলে যায়, মা নিজের জীবনে সুখ ভোগ করে না রে ভাই,
মা ছেলেকে নিয়ে বুকে করে শুয়ে থাকে মা, ছেলেকে ঠান্ডা লাগতে দেয় না। রাত্রি বেলা যদি মা বিছনা থেকে 10 বার উঠতে হয়, মা 10 বার উঠবে, মা একটা বাড়িও ছেলেকে মারে না। ছেলেকে একবার গালি দেয় না, একটা বড় কথা বলে না। ছেলের উপরে কত মায়া কত মহব্বত কত আদর করে মানুষ করে। মা নিজে খাওয়ার গুলোকে খাই না, ছেলেকে খাওয়াই। ভালো মন্দ জিনিস ছেলেকে খাওয়াই, আমার ছেলে ভালো হবে, মোটা হবে, তাগড়া হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো ভালো খাওয়ালে বেমারি হবে না, অসুখ বিসুখ হবে না। মা কত আদর যত্ন করে কত ভালো করে মানুষ করে, মুখের ঠোঁটের কেড়ে খিলিয়া মানুষ করে যখন ছেলে বড় হয়। মা মুরগি বেচা টাকা, বকরি বেচা টাকা, পাটির জিন বেচে পাট ছড়িয়ে জিন দি বেচা টাকা, ওই টাকা দিয়ে ভালো ভালো সুইটার কিনে দেয়, জ্যাকেট কিনে দেয়, প্যান্ট কিনে দেয়, আমার ছেলেকে ভালো ভালো কাপড় কিনে পিনে বলো, ভালো বলবে, দেখে ভালো লাগবে, আমার ছেলে সুখে থাকবে। কত আদর করে কত যতন করে, নিজের টাকা পয়সা পুঁজি পাটা কিছুই করে না, সবকে মিলিয়ে দেয়। ছেলেকে অসুখ হলে বাপ মা জমি বিক্রি করেও ছেলেকে ভালো করে, নিজের সম্পত্তি বিক্রি করে ছেলেকে ভালো করে। ওই ছেলে যদি বড় হয়ে মাকে মা না বলে, বাপকে বাপ না বলে, তো কত বড় দুঃখ হবে ভাই বলেন তো? এই দুঃখটা কোথায় রাখবেন রে ভাই? এই দুঃখটা রাখার পৃথিবীতে কোনো জায়গা নাই। জায়গা আছে ভাই, দেখেন ভাই আমার ছেলের জন্য কত কষ্ট করে, মা কত তকলিফ করে। নিজে করবেন তো নিজে বুঝতে পারবেন কেমন কষ্ট বেতন। আমি ছেলেকে কত আদর করে মানুষ করি, কত যতন করে মানুষ করি, নিজেই বুঝতে পারবেন। হায় রে বেটা, সেদিন বুঝবেন মা, মার মতন দরদের জিনিস পৃথিবীতে কেউ নাই। মা কত কষ্ট করে আদর করা যতন করে আপনাকে মানুষ করেছে, আর মানুষ করার পরে আপনি যখন শক্তিশালী হয়ে গেলেন, আপনার বিয়ে শাদী হয়ে গেল, তখন মার কথা ভুলে গেলেন, মা আর তোমাকে মানুষ করেনি। মার কথা ভুলে গিয়ে পরের বেটিকে ভালোবাসেন, স্ত্রীকে প্রাধান্য দিচ্ছেন। ভাই স্ত্রীকে বেশি ভালোবাসেন না, স্ত্রীকে ভালোবাসাটা ঠিক নয়। পরের বেটি যদি আপনার 100টা বিয়ে করেন, 100টা স্ত্রী হবে, 100টা স্ত্রীকে ছেড়ে দেন বা মরে যায়, 100টা বিয়ে করেন, 1000 বিয়ে করেন, আপনার স্ত্রী পাবেন। কিন্তু একটা মা যদি একবার মরে যায়, নিজের মা যদি একবার পৃথিবী থেকে চলে যায়, ওই মাকে জিন্দগিতে আর ঘুরিয়ে পাবে না, আর সারা দুনিয়া ঘুরে বেড়ালে মার মতন মা আর পাবেন না। মা এমনই জিনিস, মার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবেন না ভাই। মাকে দেখেন, মার সেবা করেন, মার তাবিদারি করেন, খিদমত করেন। মা কত, মা বাপ কত কষ্ট করে মানুষ করে রে ভাই। আমাদের গ্রামে একটা লোক আছে, একটা মাস্টার আছে, তার মা একদিন আফসোস করে বলছে, বাজিরে আমার ছেলেকে নিজের মুখের মানে নিজে খাইনি, ছেলেকে খিলিয়ে লেখাপড়া শিখে মাস্টার করেছি, কত টাকা কত পয়সা খরচ করে ছেলেকে মানুষ করলাম, আর ছেলে স্কুল থেকে বাড়ি আসে, ছেলেকে বলি যে বাবা টাকা পয়সা আছে, বলে মা টাকা পয়সা নাই, যা ছিল খরচ হয়ে গেছে, ওই জন্য বাড়ি আসলাম। ওর বাবা 500 টাকা দেয়, ওর মা নিজে বকরি বেচা, মুরগি বেচা, ডিম বেচা, পয়সাগুলো বেচা 500 টাকা লক্ষ করে দেয়, বেটা এটি তুমি খাবে, এটা ভালো জামা সিলাবে, প্যান্ট সিলাবে, আর ভালো খাবে, তুমি নিয়ে যাও। এভাবে দিয়ে ছেলেকে লেখাপড়া শিখে মানুষ করেছে। আজকে মা বুড়ো হয়ে গেছে, ওর বেটা করছে কি, যখন শ্বশুর বাড়িতে আসে তো শ্বশুরকে আজকে খিলাবে, সকালবেলায় মাছ খিলাবে, দুপুরে মাংস, রাত্রে খিলাবে ডিম, আজকে খিলাবে আনাসা, কালকে খিলাবে পিঠা, তারপর দিন পুরি, তার পরের দিন ভাক্কা, তারপর দিন পিঠা, তারপর দিন পাটি সাপটা, মানে প্রত্যেক দিন মানে ভালো মন্দ চেঞ্জ করবে আর খাওয়াবে। আর নিজের বুড়া মাটা টুকুর টুকুর দেখছে, কিন্তু বুড়া মাটাকে এক মুঠ দানা দিবে না। মাটা যে কত কাঁদছে, কত আফসোস করছে রে ভাই, যে মার কাঁদনে মনে হচ্ছে বুক ভেসে যাচ্ছে। ওই লোকটাকে জিন্দগিতে কুলাই না, লোকটার এদিক টানছে, এদিক উদাম, এদিক টানছে, এদিক উদাম, কিন্তু লোকটা বুঝতে পারে না আমি কেন দরিদ্র হয়।
হয়ে যাচ্ছি, গরিব কেন হয়ে যাচ্ছি, মানে বাড়িওয়ালির কথা শুনে শ্বশুরের খুব ইজ্জত খুব সম্মান আর নিজের মাটাকে এক মুঠ দানা দেয় না। ওই লোকটা পয়সাওয়ালা হবে, বড় লোক হবে? ছেলে যদি কথাও যায় মার মানেতে শান্তি নাই, ছেলে যদি কথাও যায় মায়ের মনে শান্তি নাই, কবে আসবে ছেলে ফিরে কে ডাকিবে আমা বলে, না খাইলে কে খাইতে বলিবে রে গ্রামবাসে, একটা দাঁড়াও মায়রে দেখি নয়ন ভয়রা আমাকে দেখি রে গ্রামবাসে, একটক দাঁড়াও মায়রে দেখি, কত নিশি রাইতে আইসা দেখি বাড়িতে, কত নিশি রাইতে আইসা দেখি বাড়িতে, মা গো মায়াসিয়া মারা চামর বসিয়া, না খাইলে কে খাইতে বলিবে রে গ্রামবাসে, একটক দাঁড়াও মায়রে দেখি নয়ন ভয়রা দেখি রে গ্রামবাসে, একটক দাঁড়াও মায়রে দেখি। ছেলে যখন বিদেশে যায় মার মনে কি শান্তি থাকে ভাই, মার কলজা সারা রাত্রি দুনিয়ার লোক ঘুম পড়ে, মার চোখে ঘুম নাই আল্লাহ, আমার কলজার টুকরো আমার সোনার লাল বিদেশে গেছে আল্লাহ, আমার ছেলে যা বিদেশে কি অবস্থাতে আছে আল্লাহ তুমি জানো, আমার ছেলে কি খাচ্ছে না খাচ্ছে আল্লাহ তুমি জানো, মা কিন্তু সাধ্য দাতা কি না, মা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, খালি কান্না কাটা করে, মা উপরে সবার সঙ্গে হয়তো কথা বলে কিন্তু মার ভিতর সব সময় কান্দে থাকে, হায় রে জনম দুঃখী মা, মার ভাতর পৃথিবীতে দয়ার জিনিস আর নাই। আজকে বর্তমান যুগের মানুষ মার সঙ্গে না পার মানে, বাবার সঙ্গে না পার মানে, মা বাবার সঙ্গে বেইমানি করেছে রে ভাই, একটু সজাগ হন জাগ্রত হন, মা বাপকে দেখেন, মা বাপকে কান্নাবেন না, যারা মাকে কান্নাবে বাপকে কান্নাবে। আল্লাহর ডুবে কি সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন তো কিয়ামতের দিন জাহান্নামে সবচাইতে কোন মানে কোনটা লোককে বড় জাহান্নামে দিবে, আর সবচাইতে কঠিন আযাব ভারী আযাব কোনটা লোককে দেওয়া হবে? আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারা তোমরা ভালো করে শুনে নাও, কিয়ামতের দিন ওই লোকটাকে কষ্ট দেওয়া হবে, ওই লোকটাকে আযাব দেওয়া হবে, যে লোকটা নিজের মা বাপের উপরে হাত উঠাবে, যে লোকটা কোন নবীর উপর রাসূলের উপর হাত উঠায়, নবীর উপরে হাত উঠায় রাসূলের উপরে হাত উঠায় এবং নিজের মা বাপকে মারার জন্য হাত উঠায়, ওই লোকটার মতন আজাব আর কিয়ামতের দিন কোন লোককে দেওয়া হবে না, সবচাইতে ভারী আজাব ওই লোকটাকে দেওয়া হবে। ভাইরে আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন উফেওয়ালা তানহা রহমা, তোমরা ও শব্দ বলিবে না আর তাদের কি তুমি জওয়ানির গরম দেখিয়ে তুমি ধমক দিবে না, তানহার হোমা ঝিড়কি মারবে না, খেকড় মারবে না, আর তাদেরকে তুমি চোখ মুখ দেখাবে না। যখন আপনি বাড়ি আসেন রাত্রি, ছেলে বাড়ি আসে রাত 9টা 10টার দিকে 11টার দিকে 12টার দিকে, বাপ বেঁচে আছে মা বেঁচে আছে, বাবা বলবে বেটারে এত রাত কেন করছিস, বাবা কোথায় গিয়েছিলি, বেটার রেগে গেল, আমি যেখানে বল সেখানে, তোমার কি হলো কেন তুমি টুকবে, মা বলছে বেটা তুমি কোথায় গিয়েছিলে রে বাবা, যুগ জামানা খারাপ রে ধন, দেশের পরিস্থিতি ভালো নয় বাবা, তুমি কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে এত রাত কেন করছো, সন্ধ্যা লাগবে বাড়িতে থাকবা, দিনে বেড়াবা কিন্তু রাত্রে কেন যাও বাবা, রেগে গেল কেন, তোর কি হলো কেন, তোরা টুকাটুকি করবি, তাহলে তোর খেলা বেড়াতে পাবো না নাকি, এই যে ভাই এরকম খেঁকড় মারবে না, ঝিড়কি মারবে না, অনোক্ষা কথা বলবেন না, আজকে মা বেঁচে আছে বলে মা খবরটা নিচ্ছে, মা নিষেধ করছে,
বাপ বেঁচে আছে বলে বাপ বলছে বেটা কেন রাত করছ, রাত্রি কোথায় গেছিলা, কেন গিয়েছিলাম। যেদিন বাবা মরে যাবে, যেদিন মাটা মরে যাবে, সেদিন আপনাকে পুচ করার, জিজ্ঞাসা করার, নিষেধ করার কেউ থাকবে না। সেদিন আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে পড়বে। হায়রে আল্লাহ, যদি আজকে আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা পৃথিবীতে বেঁচে থাকতো, আমাকে খোঁজ করতো, আমাকে জিজ্ঞাসা করতো, বিদেশ থেকে বাড়ি আসবেন, বাড়ি আসার সবাই করবেন কি, যে বিদেশ থেকে যখন আসবে খালি গেটের কাছে হাঁক মারবে, মা বলে মা ঘুম যায় না, মা গেট খুলে দিবেন, মা কেমন জিনিস, কত দয়ার জিনিস, কত মায়ার জিনিস, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ নাই। আর মাকে তোমরা ঝিড়কি মারছ, খেকড় মারছ, মাকে জিন্দগিতে খেকড় মারবে না। আল্লাহ নিজেই বলেছেন উফিওয়ালা তানহা রহমা, মানে তোমরা মার কথা শুনে উহ করে উঠবে না, ও শব্দ ব্যবহার করবে না, আর ঝিড়কি মারবে না, খেকড় মারবে না, ধমক দিবে না মা বাপকে। কারোর তোমার মা তোমার জন্য বলছে, তোমার বাবা তোমার ভালোর জন্য তোমাকে নিষেধ করছে, তোমাকে ভালোর জন্য বলছে। যেদিন মা মরে যাবে, ভাই যার মা পৃথিবীতে নাই, মায়ের জন্য মনটা কেমন করছে? যার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, লোক যখন বাবা বলে তখন মনটা কেমন বলে, বাবার জন্য নিজের মনটা পস্তায়। হায়রে আল্লাহ, যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো, বাবার জন্য আমি এটা কিনে নিয়ে যেতাম, ওটা কিনে নিয়ে যেতাম, বাবাকে খিলাতাম। আজকে বাবা পৃথিবীর মধ্যে নাই, মা আজকে দুনিয়ার মধ্যে নাই, লোক মা বলে ডাক দেয়, আমাদের মা বলার জন্য ভীতিটা লালাই। তো যখন ভাই বাবা বেঁচে আছে, মার সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, মার কাছে বসেন, মা যদি তোমাকে গালি দেয় তুমি মার কাছে যাও, মা যতই গালি দুক, যতই গালি দুক, একদিন গালি দুক, দুদিন গালি দুক, চার দিন গালি দুক, তারপরে মা গালি দিবে না, মা যদিও গালি দেয় দিল থেকে গালি দেয় না। মা যদি তামা চামারে ছেলেকে দুশ্মনী মায়ের মারে না, চড় উঠাবে খুব জোরে, কিন্তু মারার সময় আসতে মারবে মা। বাপ যদি ছেলেকে মারে, বেটাকে মারে, কিল উঠাবে খুব জোরে, কিন্তু মারার সময় রেসটা কমিয়ে দেয়, আস্তে করে কিলটা ঝাড়বে রে ভাই, বাবার দরদ আলাদা। যদিও রাগের সাথে দুমুক্কা দিয়ে দেয় একদম হাইনটা করে, পরে পস্তাবে, হায় রে আল্লাহ কেন মারলাম, আল্লাহ ছেলেকে আমি এত জোরে মারলাম, ওর ভীতির খালি পস্তাবে। যদি বাপ মা মেরে দেয়, আপনি সহ্য করেলেন, বরদাস্ত করেলেন, আপনি বাবার সঙ্গে প্রতিবাদ করবেন না, কেন মারলে, কি গনে মারলে, কেনে মারবে, তোমার থেকে শক্তি আমার কম আছে, আমার মেরে দেখো দেখি, সিনা ফুলিয়ে খাড়িয়ে যায় না, তোমার সিনেতে ঘুন পড়ে যাবে। বাপ মা খিলিয়ে তোমাকে এত বড় করেছে, মানুষ করে, তাগড়া করেছে, আর বাপের আগে দিকে তুমি সিনা ফুলিয়ে এবার দেখিয়েছ, দেখি কে পারে। এই কথা বললে দুঃখ হবে না ভাই? কি ভাই, তোমাকে এত বড় থেকে, তোমাকে জন্ম দেহে তোমার অস্তিত্ব ছিল না, তুমি যে কুণ্ঠে ছিলে আলামে আরোয়াতে, আর তোমাকে বাপের পিঠ থেকে যে বীরজু বের হয়, ওই বীরজু থেকে তুমি মায়ের মানে গর্ভে গেলে, আর মার গর্ভে যাইয়া তুমি পয়দা হইলে, বড় হইলে তোমাকে খাইটা কামিয়া কত তাকলিফ করে মানুষ করে, বাপ কত কষ্ট করে মানুষ করে, ছেলেকে যখন মানুষ করে তো বাপ কোনোদিন ভাবে যে ছেলে হার দুশ্মন হবে, এই ছেলে কোনোদিন আমার মানে আমার বিরোধী দাঁড়াবে, এই ছেলে আমাকে বাপ বলবে না, এটা কোনোদিন বলে যে ভাই কোনোদিন ভাবে, আহা দুঃখ রাখার জায়গা নাই ভাই। আমাদের এলাকায় একটা লোক ভাই শিলিগুড়িতে রিক্সা চালায়, আর শিলিগুড়িতে রিক্সা চালিয়ে ছেলেকে টি মানে মিশনে পড়ায়, আর মিশনে পড়াতে 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 ছেলে বড় হয়ে গেছে, কলকাতা মিশনে হোস্টেলে পড়ছে ভাই, আর ওর বাবা রিক্সা চালায় শিলিগুড়িতে, রিক্সা চালায়, আর রিক্সা চালাতে চালাতে কি করেছে, টাকা দিয়ে পড়ায় একদিন, কি কেমন করে টাকা দিয়ে পড়াবে, লোক পায়নি, লোকটা যখন মানে শিলিগুড়িতে ট্রেন ধরে কলকাতা গেছেন, কাঞ্চন জায়গা এক্সপ্রেসে চলে গেছেন, ভোরে যায় নেমেছেন, আমার পরে ওর বেটার কাছে চলে গেছে মিশনে, হোস্টেলে গিয়ে ওর বেটাকে টাকা বের করে দিল, ওর বেটা টাকাটি নিয়ে নিল, আর টাকাটি ওর বেটা নিয়ে
চাকাটি ওর বেটা হাতে করে নিল। হাতে করে নেওয়ার পরে বলছে তুমি চলে যাও, আর তুমি যা করো কি, তুমি চলে যাও, যে গাড়ি ধরে নাও। ওর বেটা বলছে হ্যাঁ রে বেটা, এখন তো গাড়ি নাই, আজকে দিনমানটা তোমার কাছে থাকবো, আর সন্ধ্যার টাইমে আমি ট্রেন আছে রাধিকা পুরস পেরে জেরাই গুঞ্জে নেমে যাব, আর ধীরে ধীরে বাড়ি চলে যাবো বেটা। বললে তখন বলছে তুমি বেটা কেন বলছো? ওর বেটা বলছে কেন বেটা বলছো তুমি, তুমি যাও হটো না হটো। তো আরও যে হস্টেলে ছাত্রগুলো আছে এরা বলছে এই কে হয় এটা তোমার কাছে, তাহার বাড়ির খ্রিস্টান, আমাদের বাড়ির চাকর এটা। ওর বাপকে ডাইরেক্ট বলছে, ওর বাপের সামনে বলছে এটা আমাদের বাড়ির চাকর। ওর বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগলো। বেচারি কাঁদতে কাঁদতে মিশন থেকে বেরিয়ে আসলো, হস্টেল থেকে বেরিয়ে এসে বাবা কাঁদতে কাঁদতে সারাদিন বাজারে কেঁদে কেঁদে ঘুরে বেড়ালো, খাওয়া নাই দাওয়া নাই। সন্ধ্যার টাইমে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি আসলো। বাড়ি এসে ছেলেকে আর কে টাকা দিয়ে পাঠাবে, টাকা দিয়ে পাঠায় না, কোনো খবর লাই না, ফোনও করে না, কোনো খবর নাই। এবার বাবা কি করেছে, কোনো খবর লাইনি, ফোন মানে ওখান থেকে ফোন তো নাই, খবর পাঠাচ্ছে কার কার হাতে, এই টাকা দেয় না, আর রিক্সা চালাতে যায় না, টাকাও দেয় না। এবার ছেলে বাড়ি চলে এসছে, বেশি টাকা বাকি হয়ে গেছে, মিশনওয়ালা বের করে দিয়েছে মিশন থেকে বাড়ি। বাড়ি আসার পরে বলছে হাজি আব্বা টাকা পয়সা দিয়ে পাঠালে না, টাকা পয়সা দাও। বলে তোর আব্বা কেটা রে, আমি তো তোর কিরসান, তুই আব্বা কেন কছিস, হাঁটে কেন দেখা। বলে হাজি আব্বা তুমি রাগ করছো, রাগ মানে হাঁটে দেখা, খবর তার আব্বা কমে, তোর মুখে আব্বা শুনে চড়িয়া দাঁত ভেঙে দেবো তোর কেন ঘটনা তোর বেটা ব্যাপার খারাপ। ওর মার কাছে ঘুনুর ঘুনুর করছে, ওর মা কাঁদছে বলছে হ্যাঁ রে বেটা তুই এত বড় কথা কেন বললি, তোর বাপ লোকজন পাইনি, রিক্সা চালিয়ে তোকে টাকা চালিয়ে আজকে টাকা দিয়ে দিয়ে লেখাপড়া করিয়া তোর জ্ঞান করে এত বড় বেটা হয়েছিস, বিয়ে পাস করেছিস, 12-14 ক্লাস লেখাপড়া করার পরে আজ তুই তোর বাপকে বলছিস চাকর আর কেরসেন, তুই মাস্টার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, কোনো একটা অফিসার হওয়ার পরে তুই বাপকে চিনবি না। এবার বাপ বরদোয়া দিয়ে ছাড়লা, এই ছেলেকে যেন জিন্দগিতে না কুলায়, এই ছেলে যেন ভালো খেতে না পায়, এই ছেলে জানে লোকের কাছে লাজ জুতা খায় আর ঘুরে বেড়ায়। এবার বেটা কি করবে, কাজ করতে পায় না, বেটা তখন কি করবে, এলআইসির কাজ চালু করলো, এলআইসির পুঞ্জি ডুবে গেল, গ্রামের লোক খালি তেড়া লিয়ে বেড়ায় আর টাপিয়ে বেড়ায় ইঠে উঠে, কোনো কাজে জসে না, যেটা দি যায় ওটা দি লস, যেটা দি যায় ওটা দি লস। আমি বাংলাদেশ থেকে জালসা করে বাড়ি এসেছি, আমাকে রাস্তা খরাটে ধরে লেছে মুল্লি সাহেব, বাংলাদেশে যাবো এলআইসি করতে, এলআইসি চলবে, খুবই চলবে, যাও না, এখানে তোমার মানে মানতটা মানে পুরা হয়নি, বাংলাদেশে যাও পুরা হয়ে যাবে, যখন দিবে পুরা করে লাত কিনা খাইয়া ঘুরে আসবে, মানে বাংলাদেশে এলএসি চালাবে, কত বোঙ্কার বোঙ্কার। হ্যাঁ দুনিয়াতে ওর প্যাড ভরেন, বাপের বরদোয়া লিয়ে গেছে, তো দেখেন বাপের বরদোয়া লিয়েন না ভাই, মার বরদোয়া লিয়েন না, যদি মায়ের বরদোয়া লিবেন বাপের বরদোয়া লিবেন দুনিয়াতে ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। তো কথা হচ্ছে যে মা বাপকে ভালোবাসেন, মা কেমন জিনিস, বাপ কী জিনিস, যার আছে ও বুঝতে পারে না ভাই, যখন বাপ মা চলে যাবে তখন বুঝতে পারবেন আমি কী করলাম, আজকে হারিয়ে ফেললাম। মাথা ঠাঠিয়ে মরে গেলে মাকে খুঁজে পাবেন না, মাথা ঠাঠিয়ে মরে গেলে বাপকে খুঁজে পাবেন না, সারা দুনিয়া বাড়াবেন আর স্বাদের জিনিস নাই, পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, যার মা চলে গেল দুনিয়ার স্বাদ চলে গেল, বাপ চলে গেল দুনিয়ার জ্বর চলে গেল, দুনিয়ার দাপ চলে গেল, বাপ হলো জ্বরের জিনিস, তাগতের জিনিস, মানুষ বাসে লেখা দেয়, বাসে লেখা থাকে মায়ের আশীর্বাদ, কিন্তু বাবার কথা লিখে না। দেখির ভাই রে আমার, আল্লাহর নবী হাদিসে বলেছেন মার হক বেশি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন বাপ মার মধ্যে কার হক বেশি, বলে তোমার মার, বলে তার থেকে, বলে তোমার মার, তার চাইতে বেশি কার, বলে তোমার মার, চার বারের বলে বলছে তোমার বাবার। কিন্তু দেখেন মার হক বেশি হতে পারে, মা কষ্ট করেছে, কিন্তু বাবার শান হচ্ছে বেশি, বাবার শান বেশি, বাপ যদি না থাকে আপনার শান থাকবে না, শান শেষ হয়ে যাবে, মা থাকলে আপনার দুঃখ কষ্ট কম হবে। তো ভাই মায়ের আশীর্বাদ, বাবা মা বাবার আশীর্বাদ লিখবেন, শুধু মায়ের আশীর্বাদ লিখবে না, বাসে লেখা থাকে মায়ের আশীর্বাদ, আপনাদের বিহার এলাকা থাকে, আমাদের বাঙালি এলাকা থাকে। তো মা বাপকে ভালোবাসেন, মা বাবার সেবা করেন, মা বাবার কাছে দোয়া চাইলেন, আর মা আপনাকে কত ভালোবেসে, কত কষ্ট করে মানুষ করে, লেখাপড়া করে, হাট্টাঘাট্টা করে, তৈরি করে, আজকে মা কবরবাসী হয়েছে, মা কবরে পড়ে আছে, আজকে মায়ের জন্য জিন্দা ছিল, তখন আপনি একটা আঙ্গুর বেদানা কিশমিশ খেলালেন না।